আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি দূরে কাছে যে যেখানেই বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি সকালবেলা উঠেই গাছে পানি দিয়ে দিয়েছি আর এখন একটু গ্রিন টি খাবো। তো গ্রিন টির জন্য আমি পানিটা গরম করে দিয়েছি আর আজকে ভাবছি যে আমার বেডরুমটা একটু ক্লিন করব, সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করব যে কিভাবে গুছিয়ে নিলাম। রং করার পর আমি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, তবে কিছু কেনাকাটা বাকি ছিল, আরং থেকে কিছু জিনিস কিনেছি আর আজকে আমার আরঙের জিনিসপত্র দিয়েই কিন্তু বেডরুমটা গোছানো হবে। কী কী জিনিস কিনলাম আর আগে থেকেই কী কী জিনিস ছিল সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমার বেডরুমটাকে আমি কিভাবে গুছিয়ে রাখছি। আমি বেডরুমে শুরুতেই এখন যা করছি সেটা হচ্ছে একটু যেই যেই জায়গায় জিনিস রাখবো বা চেঞ্জ আসবে সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। আর রং করার পর কিন্তু অনেক বেশি একটা রঙের ছোপ ছোপ দাগ থাকে, অনেক দিন হয়ে গেল তারপরও মোছার পরে কিন্তু সাদা সাদা একটা পানি বের হয়, এটা সময় লাগে যেতে, যেহেতু আমার ঘরে জিনিসপত্র ছিল তারপর সেই অবস্থাতেই রং করিয়েছে, সেই জন্য চুনের যে সাদা সাদা সেই ভাবটা কিন্তু ফার্নিচারে তারপর ফ্লোরে সবখানেই খুব ভালোভাবে লেগে আছে। তো এগুলো মুছতে মুছতে আস্তে আস্তে যাবে, একবারে একদিনে বা দুই চার দিনে যাবে না, তাই আমি আস্তে আস্তে করে প্রতিদিন একটু একটু করে মুছে মুছে সেটাকে ক্লিন করে নিচ্ছি। আর এই র‍্যাকটা দেখে অবশ্যই সবাই বুঝতে পারছেন যারা নিয়মিত ব্লগ দেখেন, এটা আমার রান্নাঘরে ছিল। রান্নাঘর থেকে এখন আমি এটাকে একটু সরিয়ে নিয়েছি আর বেডরুমে নিয়ে এসেছি। তো যেহেতু ঘরটাকে রং করেছি তাই সব কিছুই একটু উলটপালট করে রাখছি, আর এইভাবে করে উলটপালট করে রাখার কারণে কিন্তু আমার ঘরটা অনেক বেশি নতুনত্ব লাগছে আর বিশেষ করে আমার কাছে ভালো লাগছে, কারণ আসলে আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্যই সব কিছু করি, আমার ঘরের সৌন্দর্যের জন্য, আমার নিজের ভালো লাগার জন্য। তারপর আমি অন্যদের কথা চিন্তা করি যে কে কীরকমভাবে জিনিসটা দেখবে বা কে কীরকমভাবে নেবে। তো আমার ভালো লাগা, আমার শান্তির জন্যই কিন্তু যেহেতু ঘরটা সাজাই গুছিয়ে রাখি, আমার পরিবারের জন্যই যেহেতু এগুলো করা, তো সেই জন্যই কিন্তু আমি একটু এদিক সেদিক করে রাখি, আমার চোখে যখন যেটা ভালো লাগে সেই জিনিসটাই করার চেষ্টা করি। তো সেইখান থেকে আসলে একটু ভাবলাম যে রান্নাঘরের যে ওপেন ক্যাবিনেট বা র‍্যাকটা আছে সেটাকে এবার বেডরুমে নিয়ে আসি আর এরপর আমার ক্যাবিনেটটাকে একটু গুছিয়ে নিচ্ছি। ক্যাবিনেটটা আসলে এটা ক্ষণস্থায়ী, আমি জানি না কতদিন এভাবে করে রাখতে পারবো, কারণ যেহেতু আমার বাচ্চারা দুইজনই ছোট আর ওরা এই ক্যাবিনেটটা ঠিক মতো রাখতে দেয় না।
তো সেই জন্য এই ক্যাবিনেটের উপরে কতক্ষণ বা কতদিন এগুলো এভাবে বিছিয়ে রাখতে পারবো জানি না, তবুও যখন কোনো কিছু গুছিয়ে রাখি তখন চেষ্টা করি এই ক্যাবিনেটটাকেও একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আরং থেকে কি কি কিনেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই ফ্লাওয়ার যে ঝুড়িটা আছে সেইটা আমি আরং থেকে কিনেছি, আর এই তো দাম নিয়েছে 157 টাকা প্লাস ভ্যাট। আর নিচে যে ম্যাটটা বিছানো সেটা কিন্তু একটা টেবিল ম্যাট, ওইটা বিছিয়ে দিয়েছি। আর যে কুশন কভারটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমার আরঙের। আর এদিকে আমি ক্যাবিনেটের উপরে যা যা বিছিয়ে রেখেছি সব কিছুই আরঙের থেকেই নেয়া, শুধু ওই হারিকেনটা ছাড়া। বিছানাটা আমি উঠিয়ে নিলাম, আর এখন বিছানার পাশে আমি একটু ডেকোরেট করছি। যেহেতু বেডরুমটা ছোট আর খুব একটা বেশি স্পেস নেই যে সব কিছু রাখতে পারবো বা সব ধরনের জিনিস রাখলে ভালো লাগবে তেমনটা না, অনেক চিন্তাভাবনা করে ডাইনিং ড্রয়িং রুমের যে আমার মাল্টিপারপাস র্যাকটা আছে সেটাকে আমি এই বেডরুমে নিয়ে এসেছি। আর এই যে এইটাও কিন্তু আমি আরং থেকে কিনেছি, এগুলো আসলে গতকালকে আমি আরং থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে এই ফ্লাওয়ারটা নারিকেলের মালার ভেতরে করা খুব সুন্দর লাগছিলো, ফুলটা কিন্তু কাপড়ের, আর ওইটার দামটা আমার মনে নেই, 250 টাকার বেশি হবে। আর এইটা আমি কিনেছি, এইটা হচ্ছে 290 টাকা প্লাস ভ্যাট। এটা এইগুলো আসলে আমি র্যাকে রাখার জন্যই কিনেছি, আর এটা হচ্ছে 323 টাকা প্লাস ভ্যাট। এগুলো একটু কালারফুল আছে, আমার বেডরুমের সাথে ভালো লাগবে, আর এই জিনিসগুলো রাখা যাবে হয়তো, কারণ ওরা আমি আজকে 2 দিন ধরে অবজার্ভ করলাম যে এগুলো ওরা ধরাধরি করে না, তার মানে এগুলো আমি হয়তো কন্টিনিউ রাখতে পারবো ওই জায়গায়। আর আমার যে ব্যাগ রাখার ক্যাবিনেটটা আছে তার উপরে আমি এই ঝুলানটা দিয়ে দিলাম। এগুলো সবগুলোই কিন্তু আরং থেকে নেওয়া, ঝুলানটা, এই যে উপরে 2টা ফ্লাওয়ার ভাজ, এগুলো আমি আগেই কিনেছিলাম। আর এখন বিছানার চাদরটা বিছিয়ে নিব। তবে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাই, যা জানি না হয়তো অনেকেই জানেন এইভাবে করে বালিশের কভারটা বানানো যায়, আর যারা জানেন না তাদের জন্যই দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিঠির খামের মতো বালিশের কভারটা, একদম পুরোপুরি আমরা চিঠির আগে যেরকম চিঠির খাম পাওয়া যেত, চিঠি লিখে খামে দেওয়া হতো, সেই টাইপেরই একটা বালিশের কভার বানানো হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর, আর এটা আমি কিনিনি, এটা কিন্তু গিফট পাওয়া আমার, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বালিশের ভেতর ঢুকিয়ে তারপর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এই যে এখানে এভাবে করে সিল করা আছে, আর একদম সুন্দর করে এইভাবে লাগিয়ে দেওয়া যায়, হুক লাগালে হুকটা থাকবে না, হয় বুতাম আর না হয় এভাবে করে সিল করে দিলে কিন্তু সুন্দর একদম আটকে থাকে, আর ভালো লাগে, একটা অন্যরকম বালিশের কভার হয়ে যায়। এখন আমি পুরো বিছানাটা বিছিয়ে তারপর আপনাদের সাথে রুমটা শেয়ার করছি। আমার পুরোপুরি রুমটা ক্লিন করা আর গুছিয়ে নেওয়া শেষ, এখন একটু আপনাদের সাথে আমার বেডরুমটাকে শেয়ার করি। যেহেতু রং করার পরে আসলে প্রতিটা রুমে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, সেই জন্য হয়তো কয়েকদিন আপনারা আমার অর্গানাইজেশন ব্লগগুলোই দেখতে পাবেন, তারপর আমার রেগুলার যেই রুটিন সেই রুটিনে ফিরে যাব। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার বেডরুমের আলমারিটা সরিয়ে নিয়েছি, আমার ঘরে নতুন আলমারি আসছে। আমার ঘরে এই যে হাতিল থেকে এই 3 ডোরের আলমারিটা নিয়েছি, আর এখানে খুব সুন্দর করে কাজ করা, আমার কাছে বেশ ভালো লেগেছে এই আলমারিটার ডিজাইনটা। তো এই ধরনের সেম খাটটাও নিব,
নেয়ার ইচ্ছা আছে, তবে আলমারিটা আগে নিয়েছি, এরপর যেহেতু বেডরুম ম্যাচিং করে খাটটাও নিব, আর সময় সুযোগ বুঝে ইনশাল্লাহ খাটটা নিয়ে নেওয়া হবে। আর আমি একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি, আলমারিটার পুরোটা কিন্তু 6 ফিটের আলমারি, আর ভেতরের স্পেসটা কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটিভাবে আমার এখন গুছিয়ে রাখার দরকার, তাই যতটুকু আমি পেরেছি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। হয়তো পরে এই গোছানোটা একটু চেঞ্জ হবে, আমার দরকারি বেদরকারি জিনিসগুলো আমি ঠিকঠাক করে আবার রাখব। এখানে আমার কিছু বাড়তি জিনিসপত্র আছে, সেগুলো আমি রেখে দিয়েছি, আর এই ঝুড়িটাও রেখেছি, ট্রেটা, বেতের ট্রেটা পরে ডেকোরেশন করার সময় কাজে লাগবে। আমার আসলে সব কিছু একসাথে ডেকোরেশন করা যায় না, কিছু কিছু জিনিস আছে আমাকে রেখে দিতে হয়, তারপর আবার সময় সুযোগ বুঝে ডেকোরেশন করি বা অর্গানাইজের জন্য বের করি। এখানে শাড়ি বা কোট রাখার জন্য ওইভাবে করে করা, আর হ্যাঙ্গার সিস্টেম করা আছে, তবে আমি হ্যাঙ্গার সিস্টেমের মধ্যে আসলে শাড়ি ওইভাবে ঝুলিয়ে রাখি না, আর আমার এইভাবে করেই শাড়িগুলো রাখা হয়। তো আর সবগুলো শাড়ি এভাবেই আমার এই রোটার মধ্যে চলে এসেছে। এই রোটার ভিতরে আমি বালিশের কভার, তারপর বিছানার চাদর, কুশন কভার, কম্বল, টেবিলের কভার, এগুলো সব রেখেছি। আর সুন্দরভাবে আমার এখন সব কিছু নোটিস করতে পারবো এবং নিতে পারবো। আগের আলমারিটা আসলে অনেক বেশি কনজেস্টেড হয়ে গিয়েছিলো, কাপড় চোপড় একটা নিতে গেলে আরেকটা পড়ে যেত। এখন অবশ্য সেই জিনিসটা হচ্ছে না, তাই আমার জন্য সুবিধা হয়েছে। আর বাড়তি যে জিনিসগুলো আছে, যেগুলো আমার দরকার নেই আপাতত, সেগুলো আমি আম্মুর বাসায় আগের আলমারিটা রেখেছি, সেখানেই জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। এরপর আমি বিছানার পাশে একটা পাপোশ দিয়ে দিলাম, আর এখানে আমার লন্ড্রি ব্যাগটা আছে। আর এই তো এই জায়গাটাকে আমি এইভাবে করে সাজিয়েছি, নিচে একটা পাপোশ দিয়ে দিলাম লম্বা পাপোশগুলো, আর আমার ড্রয়িং রুমে যে র‍্যাকটা ছিল সেটাকে আমি এখানে নিয়ে এসেছি। আর এই যে ফ্লাওয়ারগুলো দিয়ে সাজালাম, কেমন লাগছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, হালকা পাতলার উপরে সাজানো হয়েছে, যেহেতু বেডরুম আর বাচ্চারাও আছে, তাই ওইভাবে করে খুব একটা বেশি জিনিস দিয়ে সাজালে ওরাও রাখবে না, আবার ভেঙে যাওয়ারও ভয় থাকে। তো সেই জন্যই আমি আরং থেকে এই ধরনের ফ্লাওয়ারগুলো আনলাম, যেন ওরা যদি ফেলেও দেয় তাহলে ভাঙবে না, কারণ সিরামিক্সের জিনিস বা অন্য কোনো ধরনের জিনিসগুলো, মাটির জিনিসগুলো আনলে কিন্তু ভেঙে যেতে পারে, এই সমস্ত জিনিসগুলো ভাঙার চান্সটা কম। আর এই তো আমি নতুন পর্দা বিছিয়ে দিলাম এই রুমে, নতুন পর্দাটা কদিন আগে আমি কিনেছিলাম, আমার কিন্তু খুবই পছন্দ এই পর্দাটা, ডিজিটাল প্রিন্ট করা, আর আমার পুরো রুমের লুকটাই আমার কাছে মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এই পর্দাটা দেওয়ার কারণে, কারণ পর্দাটা অনেক সুন্দর কালার কম্বিনেশন, আর সাদা, গোলাপি, অ্যাশ, হলুদ সব কিছুর একটা মিষ্টি ছোঁয়া আছে, যেটা ভালো লাগছে। আর এই দেয়ালে কিন্তু আমার অন্য ধরনের অন্যভাবে পেন্টিং করা ছিল, আমি এখন আরঙের এই যে এই দুইটা ফ্লাওয়ার দিলাম আর্টিফিশিয়াল, আর এই দুইটা সিনারি আমি রেখেছি, বাকি দুইটা সিনারি তো আপনাদেরকে দেখালাম যে ড্রয়িং রুমে, সরি ডাইনিং রুমেই দিয়েছি আমার দুইটা পিলারে বা ভীমে। আর এই যে দেয়ালের রঙটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, খুবই হালকা, কি বলবো, পানি পানি টাইপের একটা ফিরোজা কালার, বা এটাকে কী কালার বলে আমি কালারটা ঠিক বলতে পারবো না, খুবই হালকা একটা কালার দিয়েছি, হালকা ফিরোজাই বলা যায়,
আমি মোবাইলের ভেতরে ওই ধরনের পুরোপুরি কালারটা আনতে পারছি না, সেজন্য বোঝাতেও পারছি না। তো কালারটা আমার বেডরুমের জন্য একদম খুব ভালোভাবে কাজ মানে মিশে গিয়েছে, বেডরুমটা অনেক আলো করে দিয়েছে। আর এই তো বিছানার চাদরটা বিছিয়ে দিলাম, বিছানার চাদরটা কিন্তু আমার খুবই ফেভারিট। আমি এখন আপনাদের সাথে এটা দেখানোর পর কিন্তু চাদরটা তুলে ফেলবো, কারণ আমার বাচ্চারা না হয় নষ্ট করে ফেলবে। আর এই চাদরটা আমি পেয়েছি প্রায় 14-15 বছর আগে। আমার এত ভালো লাগে যে আমি মাঝে মাঝে বা কোনো অকেশনেই কিন্তু এই চাদরটা বিছিয়ে দেই। আর এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমার টিভির নিচে যে টিভি ক্যাবিনেট বা তার পাশে কিভাবে ডেকোরেশন করলাম। এই তো একটু সাদামাটাভাবে ডেকোরেশন করেছি যেন রাখতে পারি। আর এই পাশে আমি যা রেখেছি সেটা দেখলাম যে আমার বাচ্চারা খুব একটা ধরে না, তো সেই জন্য এই জিনিসগুলো রাখা যায়। তবে টিভি ক্যাবিনেটের উপরে জানি না যে কতদিন রাখতে পারবো। আপনাদের কাছে কেমন লেগেছে আমার পুরো বেডরুমটা গুছিয়ে রাখা, সেটা আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, এখনও আমার এই চ্যানেলটিতে সদস্য হয়ে ওঠেননি, তাদের যদি আজকে আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর সেই সাথে আমার আজকের এই বেডরুম গুছিয়ে রাখার যে চেষ্টা আমি করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিটি ঘরই হচ্ছে মানসিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ, আমার কাছে তাই মনে হয়। কারণ আমাদের যে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে সে আকাঙ্ক্ষাটা হয়তো আমরা পুরোপুরি আমাদের ঘরে ঢালতে পারি না, কিন্তু যেইটুকু চাই তার থেকে হয়তো দেখা যায় যে কিছু না কিছু মিলিয়ে মিশিয়ে তারপর আমরা আমাদের এই ঘরটাকে নিজের শান্তির তৈরি করে নেই। আর আমিও একটু চেষ্টা করি আমার এই ঘরটাকে আমার ভালো লাগার একটা জায়গা তৈরি করে নিতে, জানি না কতটুকু পারি। তবে নিজের একটা স্যাটিসফ্যাকশনের দরকার আছে আর সেই স্যাটিসফ্যাকশনটা আমি পাচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।